হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম রেডে। আজকে কথা বলবো একটা টপিক নিয়ে, যে টপিকটা নিয়ে আমি আগে একটা সিনেমা সম্পর্কে কথা বলেছিলাম, যে একটা পার্টিকুলার সিনেমা, যে সিনেমাটা কি আদৌ চলবে, মানে থিয়েটারে লোক কি টানতে পারবে, এবং যে সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে কলকাতা চলন্তিকা। তো দেখুন, এই সিনেমাটা নিয়ে আমার প্রচন্ড আশা আছে এবং আমি চাই যে প্রত্যেকে এই সিনেমাটা দেখতে যাক, প্রত্যেকেই সিনেমাটা নিয়ে কথা বলুক এবং সিনেমাটার যে টপিক, যেভাবে সিনেমাটাকে তৈরি করা হবে সেটাকে এক্সপিরিয়েন্স করুক। পাভেলদার উপর ভরসা রাখুক, কারণ পাভেলদার আমি আগে যতগুলো কাজ দেখেছি প্রত্যেকটা আমার খুব পছন্দের কাজ। ইনফ্যাক্ট আমি এটা বারবার বলি যে আমার সাথে পাভেলদার একটা অ্যাটাচমেন্ট আছে, কারণ আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করি পাভেলদারি সিনেমা দিয়ে, যেটা হচ্ছে রসগোল্লা। তো সেই জায়গায় একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো থাকেই। তো কথা হচ্ছে যে তারপরেও যেটুকু আমার এক্সপিরিয়েন্স আছে বাংলা সিনেমা সম্পর্কে, বাংলা অডিয়েন্সের মোমেন্ট সম্পর্কে, সেই জায়গা থেকে আমি কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব এবং একটা চেকলিস্ট তৈরি করার চেষ্টা করব, যেখান থেকে এটাও বোঝার চেষ্টা করব যে কলকাতা চলন্তিকা কি আদৌ চলবে। তো প্রথমেই বলি যে 25 তারিখে এই সিনেমাটা রিলিজ করছে, এবং এর সাথে কি আর একটা বাংলা সিনেমা রিলিজ করছে, সেটা হচ্ছে লক্ষ্মী ছেলে, যার পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি, যেখানে আমরা অভিনয় করতে দেখছি উজান। এবং এটা একটা কাকতালীয় ব্যাপার যে যে উজানকে পাভেলদা লঞ্চ করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে তার সিনেমা দিয়ে, তাকেই বা তার সাথেই তাকে কমপ্লিট করতে হচ্ছে সিনেমা হলে। এবং কথা হচ্ছে যে যদি আমি ডাইরেক্টর ডাইরেক্টর কম্পারিজনে আসি, অবশ্যই দুজনেই খুব ভালো ডিরেক্টর, কিন্তু মানুষ যদি আমি একটা আপাত জেনারেশনের কথা বলি, সেই জায়গায় কৌশিক গাঙ্গুলিকে অনেকটা বেশি নাম্বার দিতে হয়, কারণ তিনি পুরনো অডিয়েন্সের যেমন একটা বিশ্বাসের জায়গায় তৈরি করেছেন, সেরকম নতুন জেনারেশন যারা সিনেমা দেখে তাদের কাছেও একটা হিউজ নাম। তো সেই জায়গায় কিন্তু দুটো সিনেমার বেশ একটা ট্যাসেল হবে, এবং সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ছেলেকেই বেশি নাম্বার দিয়ে রাখতে হয়। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কলকাতা চলন্তিকার উপর যদি আমি ফোকাস করি, কলকাতায় চলন্তিকে আপনি যদি এর কাস্টিং দেখেন, একটা হিউজ কাস্টিং, কিন্তু সেই অর্থে বক্স অফিস স্টার আছে কি? একমাত্র ঈশা সাহা ছাড়া কিন্তু সেরকম কোন ফেস নেই যাদের উপর ভরসা করে মানুষ সিনেমা দেখতে যাবে। সৌরভ দাস অবশ্যই আছে, কিন্তু সৌরভ দাসের আমি যদি প্রিভিয়াস কাজগুলোর কথা বলি সেরকম কিন্তু কোনোটাই ওয়ার্ক করেনি। ইনফ্যাক্ট মন্টু পাইলটের মতো একটা ইম্পর্টেন্ট সিরিজের যখন সিকুয়েল এসছে, সেটা কিন্তু ধোপে টেকে নিয়ে মাঠে মারা গেছে। দীতিপ্রিয়ার একটা ফ্যান বেসে যদি কথা বলি, সেটা কিন্তু মা মাসি কাকিমা জেঠুমার পর্যন্তই সীমাবদ্ধ। নতুন জেনারেশন দীতিপ্রিয়াকে দেখতে যাবে এই টেন্ডেন্সিটা কিন্তু এখনো গ্রো করেনি। ইনফ্যাক্ট তার লাস্ট সিনেমা আই কুকুয়াই একটা ডিজাস্টার, মানে সেখানে প্রসেনজিৎ থাকা সত্ত্বেও সিনেমাটা একদম চলেনি। তো সেই জায়গা থেকে দীতিপ্রিয়ার উপরও ভরসা করা যাচ্ছে না। আদার্স যে ক্যারেক্টার গুলো আছে তারা প্রত্যেকেই সাপোর্টিং এ কাজ করেছে, তাদের জন্য মানুষ যে কলকাতা চলন্তিকা দেখতে যাবে এরকম কোনো মানে নেই। এবারে আসি মাস্টার স্ট্রোকের কথা, সেটা হচ্ছে কিরণ দত্ত, অর্থাৎ বঙ্গাই অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যাই বলা হোক না কেন, আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার, এবং সে যে কাজগুলো করে হি ডিজার্ভ দ্যাট, মানে সে সেই পরিশ্রমটা করেছে, সে সেই গ্রোটাকে ডিজার্ভ করে, সে সিনেমা ডিজার্ভ করে। কিন্তু কিরণ দত্তের জন্য বাংলার অডিয়েন্স কি সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, একটা বড় কোশ্চেন, এবং কেন বড় কোশ্চেন সেটা আমি বলবো। সিনেমার প্রমোশন হচ্ছে খুব বড় করে প্রত্যেকটা জায়গায়, আমি দেখছি ফলো করছি, সেখানে প্রচুর লোক যাচ্ছে, এবং প্রচুর লোক যাওয়ার কারণ হচ্ছে তারা সৌরভদাকে ভালোবাসে, তারা কিরণকে ভালোবাসে, এবং তাদেরকে দেখতে তাদের সাথে ফটো তুলতে যাচ্ছে। এবং তারা বা মেকার্সরা যদি ভাবে কখনো যে এই যে পার্টিকুলার লোকজন যাচ্ছে দেখতে ভিড় করে প্রমোশনে, তাই তারা সিনেমা হল অব্দি যাবে পৌঁছাবে, সেটা একটা বিরাট বড় ভুল। কারণ এরকম আমরা অনেক এক্সাম্পল দেখেছি, ছোট এক্সাম্পল আমরা যদি নিই, শাহরুখ খানের যদি একটা ফর এক্সাম্পল কোথাও একটা প্রমোশনালের জন্য তিনি আসছেন, তাকে দেখতে লক্ষ লক্ষ মানুষ চলে যাবে, কিন্তু তারা কি সিনেমা হলে শাহরুখ খানকে দেখতে যাবে? অ্যান্সার কিন্তু না। তাহলে পরে তো একটা সিনেমা কত কোটি বিজনেস করতো আমরা মানে ক্যালকুলেট করতে পারবো না, এত সিনেমা চলতো, কিন্তু সেটা আদতে কিন্তু হয় না, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস নয়। এবং এর আরো একটা এক্সাম্পল, আমরা যদি কিরণ দত্তের পার্টিকুলার ভিডিও দেখি, তার চ্যানেলের যদি ভিডিও দেখি, সেগুলো হিউজ ভিউজ পায়, কারণ তার মধ্যে তার পার্টিকুলার অডিয়েন্স আছে, তার ফ্যান বেস আছে, সেগুলো নিয়ে অডিয়েন্সের সাথে রিলেট করে, কানেক্ট করে। কিন্তু সে যখন সিরিজ করছে, ফর এক্সাম্পল যখন কনফিউজ পিকচারে, সেই সিরিজের যদি আমরা ভিউজ দেখি কম্পারেটিভলি কিন্তু অনেক কম। কারণ কি? তারা কিন্তু কিরণকে দেখতে ইজিলি যেতে পারতো একটা ফ্রি অ্যাক্সেস ইউটিউব চ্যানেলে, কিন্তু তাও অডিয়েন্সের সংখ্যা রিটেনশন অনেকটাই কমে গেছে, যেখানে আমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পাচ্ছি মোবাইলে বসে বসে। তারা টিকিট কেটে 300 টাকা 200 টাকা বা নন্দনের ক্ষেত্রে 50 টাকা 60 টাকা যেটাই মানি হোক না কেন, তারা কি শুধুমাত্র কিরণ দত্তকে স্ক্রিনে দেখতে যাওয়ার জন্য যাবে? এটা একটা বড় কোশ্চেন। হ্যাঁ, কিছু সংখ্যক তার ভক্ত হোক, কিছু ফ্যান্স হোক, বন্ধু হোক, যাই বলা হোক না কেন, তাকে এতটাই ভালোবাসে যে কিরণদা প্রথমবার
বিগ স্ক্রিনে কাজ করছে, সিনেমা করছে দেখতে চায়, এই অডিয়েন্সটা অবশ্যই থাকবে, চেকলিস্টে এটাকে টিক করাই যায়। তার জন্য আমরা যতই প্রমোশন করি, এর আগে যতই কথা বলি সিনেমাটাকে নিয়ে হোক বা বিভিন্ন ধরনের ইভেন্ট করি না কেন, সেটা পার্টিকুলার ওই রিলিজের দিন অবধি সীমাবদ্ধ। তারপরে সিনেমাটা কিরকম গ্রো করবে, সিনেমাটা লোকজন দেখবে কি না দেখবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে সিনেমার কন্টেন্টের উপর, সিনেমার কাজের উপর। এবং সেটা কিন্তু যদি আমি বলি সিনেমার ট্রেলারের কথাই, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে ট্রেলারটা। তো যদি কন্টেন্টের উপর মানুষ বিশ্বাস করে কলকাতা চলন্তিকা দেখতে যায়, তাহলে কিন্তু কলকাতা চলন্তিকার একটা বিশাল বড় স্কোপ আছে একটা ভালো জায়গায় দাঁড়ানোর। এবং আমি সেটা ট্রেলারের উপর বেস করে বলছি, আমি জানি না এখনো সিনেমাটা কিরকম হয়েছে, সিনেমাটা দেখিনি, বাট আমি ভরসা করছি পাভেল দেখে, কারণ তার সিনেমায় একটা নতুনত্ব থাকে, তার সিনেমায় একটা ভালো জায়গা থাকে। এবারে সঙ্গে সঙ্গে তখন কোশ্চেন চলে আসবে যে তাহলে লক্ষ্মী ছেলের কি হবে। লক্ষ্মী ছেলে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছে যেটা কিন্তু দারুণ একটা সাবজেক্ট, যেটা কিন্তু সবার জন্য রিলেভেন্ট। এই যে দেবী আকারে পুজো করা, বা এই যে একটা গ্রামাঞ্চল, এখানে ডাক্তারের ভূমিকা, টপিকটা দারুণ। এবং সেখানে উজানের মতো অভিনেতা, কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টর, উইন্ডোজ এর মতো প্রোডাকশন, তো সেই জায়গায় মানুষ কোনটা দেখবে। এবারে কথা হচ্ছে, আমি যেটুকু বুঝেছি অডিয়েন্সকে, বাংলা অডিয়েন্সকে, তাদের সিনেমা দেখার উপর ভিত্তি করে, তারা কখনোই ওইরকম নয় যে একদিনে গিয়ে দুটো সিনেমা দেখে নিলাম বা একদিনে গিয়ে তিনটে সিনেমা দেখে নিলাম। তারা পার্টিকুলার একটা সিনেমা চুজ করবে। এবারে সেখানে একটা প্যারামিটার কাজ করে যাবে যে জেনারেশন বা গ্রুপ অফ পিপল, যারা কোন এজ গ্রুপের সাথে ম্যাচ করায় বা এজ গ্রুপে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে অবভিয়াসলি সিনেমার টপিক দুটোই এমন যেটা দুটো এজ গ্রুপকেই কিন্তু আকৃষ্ট করে। কিন্তু কলকাতা চলন্তিকা দেখতে যাওয়ার লোকজন, যারা আমাদের বাবা মা অডিয়েন্স আছে বা যারা নন্দন প্রেফার করে, তারা কিন্তু প্রথমে লক্ষ্মী ছেলেকেই প্রেফার করবে, এবং সেটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। কিন্তু তাও আমি এটুকুই বলবো লাস্টে, যে দুটো সিনেমাই একটা ভালো সিনেমা হতে চলেছে বলে আমার দৃঢ় বিশ্বাস, কারণ ট্রেলার দেখে আমি যা বুঝেছি কিরণ দত্তর প্রতি বা আদার্স যে ক্যারেক্টার গুলো আছে, সৌরভ দা হোক, ঈশা সাহা হোক, যারা কাজ করছেন, প্রত্যেকের প্রতি আমার ভরসা আছে যে তারা ভালো কাজ করেছেন, বিকজ তারা একটা সেফ হ্যান্ডে কাজ করেছেন পাভেল দার সাথে। তো এইসব ফ্যাক্টর গুলো নিয়ে আমি অবশ্যই বলতে পারি যে কলকাতা চলন্তিকাও তোমরা দেখতে যেও। এবং তো আমি বলবো তোমাদের চেক লিস্টে দুটো বাংলা সিনেমাকেই রেখো, এবং যারা এই ভিডিওটা দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই দুটো সিনেমার মধ্যে প্রথমে তোমরা কোন সিনেমাটা দেখতে আগ্রহ প্রকাশ রাখো বা আগ্রহ প্রকাশ করছো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।